আমাদের তো বিদ্যা বুদ্ধি কম। আবদুল্লাহ যখন আলোচনা করে, আপনারা সবাই দোয়া করবেন ওদের জন্য, আমি আবদুল্লাহ আমার ছেলে হিসেবে বলি না, এটা আল্লাহ যেন তার দাওয়াত, তার দিনী দাওয়াতকে কবুল করেন। এটা জাতির সম্পদ, জাতি যেন সবাই তার কাছে কল্যাণটা পাওয়ার আশা রাখে, ভালোটা তার কাছে যেন পাওয়ার আশা রাখে। তো জাতির জনগণের, আপনার যখন নিজের ছেলে হিসেবে ভালো পাবেন, আশা করবেন, তখন আল্লাহ সেটা ভালো ব্যবস্থা করে দিবেন। আর আমি আমার নিজের পক্ষ থেকে বলি, তোমার তো দয়া রহমতের অভাব নাই, তুমি তো দিলেই পারো, তুমি তো সর্বশক্তিমান। তো রুজির উপরে একটা কথা, ওমামা বাহেলি রাজিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি একদিন আল্লাহর নবীকে বললাম, আখবিরুনি ইদখুলুল জান্নাহ, আখবিরুনি বিআমালিন, আল্লাহর নবী আমাকে একটা আমলের কথা বলেন তো আল্লাহর নবী, যে আমল আমাকে জান্নাতে দিয়ে দিবে, যার কারণে আমি জান্নাতে চলে যাব, এমনটা আমলের কথা বলেন তো আল্লাহর নবী। তখন আল্লাহ রাসূল বলছেন, এক এতাম উত্তম, দুস্থ গরিব ফকির মিসকিনকে খেতে দিলে, দুই বাজলু সালাম, পরস্পরে সালাম দিলে, তিন অসলাতুল্লাহ নাসনিয়াম, মানুষ যখন ঘুমিয়ে তখন সলাত আদায় করলে, তাহাজ্জুদ পড়লে, তিনটা কাজ করো, জান্নাতে চলে যাবা, যা জান্নাতে চলে যাবা। এক দুস্থ গরিব ফকির মিসকিনকে খেতে দিলে, আমার ওই কথাটি বারবার বলে আপনাকে মনে করাতে চাই, আপনার স্ত্রীকে ফিরে যেতে হবে আপনার মায়ের স্বভাবে। আপনার মা ষোলো জনের ভাত রান্না করত ঢেঁকিতে ধান ভেঙে, আপনারা ছিলেন দশ ভাই বোন, বাড়িতে ছিল দুইজন কিষান কামলা, আপনার বাপের স্বভাব ছিল মসজিদ থেকে ফকির ধরে আনা। তাহলে দুইজন কিষান কামলা, দুইজন ফকির, আর আপনার বাপ মা, এ হলো ছয়, আর আপনারা দশ ভাই বোনে হলো ষোলো। ষোলো জন মানুষের ভাত রান্না করতেন আপনার মা ঢেঁকিতে ধান ভেঙে, আর আপনার স্ত্রী এখন যেখানে রান্না করে সেখানে ফ্রিজ আছে, গ্যাসের চুলা আছে, সব কিছু রেডি, তারপরে আপনি দশটার সময় এসে বলছেন, খালেদা একটু উঠো, মেহমান আছে, আব্দুর রাজাক সাহেব এসেছেন, একটু খানা পানি রেডি করে দিতে হয়। তখন আপনার স্ত্রী নাকশিট কিনে দিয়ে বলছে, হ্যাঁ তুমি রাতে মেহমান নিয়ে এসেছো, আমি এই স্ত্রীকে তালাক দিতে বলিনি, তবে পরামর্শ দিচ্ছি, যদি না মানে তাহলে তালাক দিতে হবে, এই কথাই ঠিক। যতক্ষণ পর্যন্ত আপনার বউ আপনার অনুকূলে না থাকবে, ততক্ষণ পর্যন্ত আপনি মানুষজন ফকির মিসকিনকে খাওয়াতে পারবেন না। আপনার বাপের স্বভাব ছিল একটু, আপনার বাপের স্বভাব ছিল এসার সালাতের পরে মসজিদ থেকে যখন বের হতেন তখন দেখতেন মসজিদের মধ্যে কোনো মুসাফির আছে নাকি, জি কে ওটা, আপনার বাড়ি কোথায়, আমার বাড়ি তো গোদাগাড়ি, আমি এদিকে একটু কাজে এসেছিলাম, তো রাত হয়ে গেছে, মসজিদে একটু উঠেছি, সকালে যাব। ও আপনি খেয়েছেন, জি না খাইনি, চলেন আমার সাথে। তো আপনার বাপ সাথে করে নিয়ে যে আপনার মা যা রান্না বান্না করেছে সেটা খাওয়াইছে, আপনার মা কোনো দিন ভারী মনে করেনি। এখন আপনি এসার সলাত আদায় করে কালকে যাচ্ছিলেন, তখন দেখছেন একটা মানুষ, কি খবর আপনার বাড়ি কোথায়, আমার বাড়ি গোদাগাড়ি, কিছু খেয়েছেন রাতে, না এখনো খায়নি, তো সাথে করে নিয়ে গেছেন, সাথে করে নিয়ে যাতে বউ এমন ধমক দিল। পরের দিন এখন দেখছেন, আজকে এসার সলাতের পরে দেখছেন একটা মুসাফির বসে আছে, তখন দেখে চুপচাপ কিছু না বলে আপনি ওই দরজা দিয়ে চলে গেলেন, ওকে কিছু বলতে পারবেন না, কেন কালকে ধমক খেয়েছেন, আজকে আপনি মুসাফিরকে বলতে পারবেন, অসম্ভব। বউ যদি অনুকূলে না হয় ফকির মিসকিনকে খেতে দেওয়া সম্ভব নয়, এ কথাই ঠিক। ফকির মিসকিন দুস্থ গরিবকে খেতে দিতে হলে বউকে আপনার পক্ষে হতে হবে, যার কারণে আপনাকে আমি 150 চাউল রান্না করতে নিষেধ করেছি। আমি বলেছি হাফ কেজি চাউল রান্না করবেন, এক কেজি করবেন, তিন কেজি করবেন, সারা দিন ছেলে মেয়ে হাল পরিবার খাবে, ফকিরে খাবে, রাতে গরুতে খাবে।
আপনি 150 চাউল রান্না করবেন কেন? একুন স্বভাব, একুন স্বভাব, এই নোংরামি স্বভাব কেন? মেহমান এসেছে তখন বয়ে বলছে কি করবে কি করবে, 150 চাউল রান্না করেছি মেহমানকে দিল তো শেষ হয়ে যাবে, এক কাজ করো চানাচুর বিস্কুট দেবে দেখো দাও। তো দুপুরে চানাচুর বিস্কুট দিয়ে মেহমান বিদায় করতে হবে। এখন আপনার মায়ের বয়স 80 বছর, যদি আপনার বউ সিট কিনে দেয়, আপনার মা যদি বিছানায় শুয়ে থাকে, দড়িয়ে এসে বলবে থাক বেটা থাক বেটা থাক বেটা, বউমাকে উঠাস না বেটা, আমি খানা পানি রেডি করে দিয়েছি, গরম করে দিয়েছি, তুই মেহমানকে দে। তা 80 বছরের মহিলা পারে, 20-25 বছরের মেয়ে পারে না? আমি তালাক দিতে বলিনি, তবে পরামর্শ দিচ্ছি যে ফকির মিসকিনকে খেতে দিতে হবে, যদি বউ ঠিক না হয় তো খেতে দিতে পারবেন না, এ কথাই চূড়ান্ত। আর কোনো দিন ভাববেন না যে ফকির মিসকিনের জন্য এত চাউল রান্না করলে কি হবে, তাহলে রিজিকের বক্তব্য আবদুল্লার আবার শুনতে হবে, আর না হলে রিজিকের বইটা অন্তত 10 বার পড়তে হবে। আমার বাড়ির নাম আমার মা বলে দিয়েছে এটা মেহমানখানা, না আমিও বলি ঠিক আছে মা এটা মেহমানখানা। আপনার যদি স্বাদ হয় যে একটু আব্দুর রাজাক সাহেবের মেহমানখানাতে গিয়ে দেখি, এখন তো আবার মেহমানখানাটা উঠে গেছে, তার মানে এখন তো আর আমি বাসায় থাকি না, প্রতিষ্ঠানে থাকি। তখন মনে করছি যে প্রতিষ্ঠানে প্রতি মাসে কিছু টাকা দিয়ে দিই, তাহলে মেহমান যারা খাচ্ছে ওরই মধ্যে চলে যাবে। মেহমানকে খেতে দিতে শিখতে হবে। বাড়িতে যদি 2-3 দিন ফকির এসে খেতে না চাই, তাহলে আপনি বুঝবেন উপরে মনে হয় গণ্ডগোল হয়ে গেছে, নড়চড় হয়ে গেছে উপরে, ফকির কেন আসে না, ফকির কেন খেতে চায় না, এইটা আপনাকে ধারণা করতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, রিজিকের উপরে কথা বলতে গিয়ে জরুরি কথা এটা, দ্বিতীয় জরুরি কথা আমার দিনী বোনদের ব্যাপারে, এই মেয়ে এই ছেলে তোমরা দেখো লক্ষ্য করো, এখনো গল্প বন্ধ হয় না কেন, যাও মহিলাদের দেখার ব্যাপারে তোমরা দায়িত্ব পালন করো না, ওই মাথায় গিয়ে দেখো কয়েকটা মেয়ে দাঁড়িয়ে আছে গল্প করছে আর একজনের সাথে, শয়তানি করার হিসাব পায় না, নোংরামি করার হিসাব পায় না, দেবরের মোটর সাইকেলে এসেছে আবার এখানে ঢং করে, যাও ছেলে যাও দেখো ওখানে, মেয়েদের কথা বলা বন্ধ করো, আর একটা শরম থাকা দরকার, কতবার এক কথা বলি মুখ বন্ধ করে থাকতে হবে আপনাকে, আপনি যতক্ষণ থাকবেন, আমি আব্দুর রাজ্জাক বিনি শুভ আপনার জন্য এসেছি, এমএ শোনো আমি তোমার জন্য এসেছি, একদিন এখানে উপস্থিত করা আমার কাছে তোমার জন্য সহজ নয়, আমার জন্য সহজ নয়, একমাত্র তোমার জন্য এসেছি, তোমাকে আমি দুটো কথা শোনাবো, তুমি কেমনে ঢং ঢং করে আসলে আর চলে গেলে, তুমি কেমনে কথা বলো তাহলে আমি তোমাকে কি বুঝাতে পারি। সম্মানিত দিনী ভাই বোন, উপস্থিত বৈঠকের মুসলিম বোন শোনেন, আপনি 4টা কাজ করতে পারলে জান্নাতের সব দরজা খোলা, আপনার জন্য জান্নাত যত সহজ পুরুষ মানুষের জন্য জান্নাত তত সহজ নয়, যদিও মহিলাদেরকে জাহান্নামে বেশি দেখা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন, আমি যখন জাহান্নাম দেখলাম তখন জাহান্নামের অধিকাংশই হচ্ছে নারী, বেশিরভাগই নারী, একথা বলেছেন, একথা ঠিক, তবে মহিলাদের জন্য জান্নাত পাওয়া যত সহজ পুরুষ তত সহজে জান্নাত পাবে না। তার আপনাকে আমি তাদের পক্ষের কথাটাই বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, পৃথিবীর মহিলারা শুনে রেখো, তোমরা যদি 4টা কাজ করতে পারো জান্নাতের সব দরজা খোলা, 1 সল্লাত খামসাহা, 5 ওয়াক্ত সলাত আদায় করলো নামাজ পড়লো, 2 সমাদ সাহারাহা, রমজান মাসের সেম পালন করলো রোজা থাকলো, 3 আতাদ বালাহা, স্বামীকে মেনে চললো, 4 আহাসানাত ফারজাহা, জেনায় লিপ্ত হলো না, এখন জান্নাতের সব দরজা খোলা, 1 5 ওয়াক্ত সলাত নামাজ আপনি বাধ্য, আজ থেকে আপনি জরুরি মনে করে নেন, যা হয়েছে হয়েছে। পৃথিবীতে সলাতের চেয়ে ভিন্ন কোনো জরুরি এবাদত আছে, গুরুত্বপূর্ণ কোনো কাজ আছে, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তা বুঝতে পারি না। এবাদতের জগতে সবচেয়ে দামি এবাদত সিয়াম, রোজা, তার একটা প্রমাণ
রোজাই এমন একটা ইবাদত, সেমি এমন একটা ইবাদত যার নেকি আল্লাহ নিজে হাতে দিবেন। সলাত নামাজ যত দামি ইবাদত হোক না কেন, সলাতের নেকি আল্লাহ নিজে হাতে দিবেন না। তাহলে এবাদতের জগতে সবচেয়ে দামি ভিন্ন ধরনের এবাদত হলো সেম রোজা, এর পরেও যদি সলাত নামাজ না থাকে তাহলে রোজার এবাদতটা আল্লাহ বিচার মাঠে কেটে দিবেন, যা বাতিল। তাহলে সেমের নেকিটা নির্ভর করে সলাতের উপরে, নামাজের উপরে। এবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী, পাওয়ারফুল, ক্ষমতাধর এবাদত হল দান। দানের চেয়ে শক্তিশালী কোনো এবাদত পৃথিবীতে নেই, ওর ক্ষমতাই ভিন্ন। আপনি দান করলেন মায়ের জন্য, এখানে ওখানে কবরের শাস্তি বন্ধ, কত ক্ষমতা তার। আল্লাহ রাসূল বলছেন আপনি দান করলে পাপ মিটে যাবে, ওইভাবে পানি যেমন আগুনকে নিভে দিতে পারে, পানি দেন ঢেলে দেন আগুন নিভে যাবে, ওইদিকে কত ক্ষমতা, একবারে সব পাপ মিটে যাবে ওর ক্ষমতার চোটে। খুব আল্লাহ রাগান্বিত হয়ে আছেন, আপনাকে জাহান্নামে দেবেন, আপনি দান করেন তখন ঠান্ডা, আচ্ছা যা যা জান্নাতে যা। দান করবেন বিচারের মাঠে ছায়া হয়ে থাকবে দান, যতক্ষণ পর্যন্ত আপনার বিচার না হচ্ছে। 50 বছর বিচার না হলে দান আপনাকে ছায়া করে রাখবে, চলুক দেখি কতদূর বিচার চলে, ওর ক্ষমতাই ভিন্ন। দান যত শক্তিশালী ইবাদত হোক না কেন, যদি সলাত না থাকে তাহলে দানকে আল্লাহ কেটে দেবেন, ওটা বাতিল। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলছেন তাতে এক ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোনো ইবাদত আল্লাহর কাছে তত প্রিয় নয়। সবচেয়ে ভালো লাগে যখন এক ফোঁটা চোখের পানি ফেলে কেঁদে বলে যে আমার একটু জমিটার ব্যবস্থা করে দাও, মামলাতে আমাকে জয় করে দাও, আমার ছেলেটাকে একটু বিদ্যা দাও, যখন বলে আর চোখের পানি ঝরে তখন আল্লাহ খুব খুশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন নারা বাকামিন খাসিয়াতিল্লাহ হাতা ইয়ালিদাল লাবানু ফি দারে, গাভীর বাঁট ওলান থেকে দুধ বের করে ভিতরে ঢোকানো যায় না যেমন, আল্লাহর ভয়ে কাঁদে যে সে জাহান্নামে যাবে না তেমন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আমি অনুবাদক, তিনি 1450 বছর পূর্বে এভাবে বলে গেছেন, আপনি ভুলে গেছেন তাফসির মাহফিলের কারণে। তাফসির মাহফিল আপনাকে শিখিয়েছে বুবু নামাজে যখন দাঁড়াবা বুবু তখন দুই পায়ের গোড়ালিকে জমা রাখিও বুবু, যদি দুই পায়ের গোড়ালি ফাঁকা রাখো বুবু তাহলে রজ্জা স্থানের যোগাযোগ বুবু মাটির সাথে হবে, মাটি অভিশাপ করবে বুবুর সব কথাই নাকি বোখারিতে আছে। বুবু যখন সিজদায় যাবা বুবু হাতি যেমন মাটিতে পড়ে তেমনি একবারে মাটিতে পড়ে গিয়ে বুককে উরুর সাথে লাগিয়ে আঁটো সাঁটো হয়ে সিজদা করিও বুবু, যদি বুককে উরু থেকে পৃথক রাখো বুবু স্তন ঝুলন্ত থাকবে বুবু, পর্দার ব্যাঘাত ঘটবে বুবু, বুবুর সব কথাই নাকি বোখারিতে আছে। আরে বুবু ব্লাউজ পরে আছে, বুবু শাড়ি গায়ে দিয়ে আছে পরে আছে, তার উপরে চাদর গায়ে আছে, তারপরে বুবু ঘরের ভিতরে আছে, কি করে পর্দার ব্যাঘাত ঘটলো বুঝলাম না, বুবুর সব কথা নাকি বোখারিতে আছে। এই ছেলের একটু টিউশনি আসো তো, আমি মহিলা বৈঠকের এই সব কথার তীব্র নিন্দা জানাই, সাবধান। যে মরা মরেছে লাশ নিয়ে যাবে মাটির কাছে, কোথা থেকে আসছে বুবু যে এমন হাত তুলে দোয়া করে কাঁদতে লাগলো, আরে লাশ বাড়ি থেকে বের হয়নি, বের হওয়ার সময় হাত তুলে দোয়া করে চিল্লা চিল্লি শুরু হয়ে গেল। আচ্ছা ও মহিলা এই বাড়িতে আসলো কেন? হ্যাঁ ছেলে এই বাড়িতে মরা মরেছে সারা দিন, গোটা গ্রামের মহিলা এই বাড়িতে আসছে কেন? ধর্ম কি পাগল হয়ে গেছে? তাফসির মাহফিলে ওকে কি পড়ালো? এই তোমার বোন আসে কেন এ বাড়িতে? আপনার স্ত্রী আসে কেন?
আমি আব্দুর রাজ্জাক বলুন, ইউসুফ বলছে আমার স্ত্রী যায়নি, যাবেও না। যদি আপনি পরীক্ষা করেন, কালকে আসেন, আল্লাহ তুমি মাফ করো, আমি অহংকারও করিনি, গৌরবও করিনি। তিন মাস থাকার পরে যদি আপনার সরিষা সমপরিমাণ পর্দার ব্যতিক্রম দেখা যায়, আমি জাতির সামনে কথাই বলবো না। বিবাহের এগারো দিন পর থেকে প্রতিষ্ঠানের প্রধান শিক্ষিকা, এই বাড়িতে মরা মরেছে সারা দিন, কেন এই বাড়িতে মহিলারা আসছে? ওর কি মাথা ঘামলো যে এখানে আসবে কেন সারাদিন? ওর কেন একটু লজ্জা হয় না? ওর কেন একটু সরম হয় না? ওর কেন ও চাচাতো ভাইকে দেখতে আসলো? ওর নাকি গ্রাম্য চাচাতে দেখতে এসেছে, কেন এখানে আসবে? অর্ধ পৃথিবীর খলিফা, কুশাগরে বুদ্ধিজীবী, রাজনীতিবিদ ওমর, মারা যাবেন, যাবেন এই সময়ে বলছেন আব্বু আব্দুল্লাহ। জি আব্বা, আয়েশাকে গিয়ে বলো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে আবুবকর সিদ্দিকের কবর আছে, তার পাশে একটু ফাঁকা জায়গা আছে, ওখানে আমার কবর দেওয়ার সুযোগ দিবে কিনা? শোনো আব্দুল্লাহ, আয়েশাকে গিয়ে বলিও যে উমার কবরের জায়গা চাই, এই কথা বলিও না যে আমিরুল মুমিনিন দেশের সরকার জায়গা চাই, এই কথা বলো না, বলবে যে উমার চাচ্ছে। আপনার কোন কালে প্রিন্সিপালের পদ চলে গেছে, তবু আপনি বলছেন সাবেক প্রিন্সিপাল, কলমে লিখছেন, আপনি বলছেন সাবেক এমপি মন্ত্রী, আর উমার এখনো মরেননি, জীবিত আছেন, বুখারি মুসলিমের হাদিস। বেটা, আয়েশাকে গিয়ে বলবা উমার কবরের জায়গা চাচ্ছে, বলিও না যে দেশের সরকার চাচ্ছে, আমিরুল মোমিনিন চাচ্ছে, এই কথা বলিও না। তো এখন আব্দুল্লাহ গেছেন, সালাম দিয়ে ভিতরে ঢুকে দেখছেন যে আয়েশা বসে বসে কাঁদছেন, উমার মারা গেছেন সেই জন্য আয়েশা বসে বসে কাঁদছেন। কই, আয়েশা তো দেখতে আসেননি, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখতে আসেননি, অর্ধ পৃথিবীর খলিফা, কুশাগর বুদ্ধিজীবী, রাজনীতিবিদ ওমর, অর্ধেক পৃথিবী যার দখলে, সারা পৃথিবীতে এত ইমানদার মানুষ, ব্যতিক্রম মানুষ আল্লাহ কাকে সৃষ্টি করেছেন তা ইতিহাস বলে না, মানুষ হিসেবে এত শক্তিশালী পাওয়ারফুল মানুষ পৃথিবীতে আর কে জন্ম নিয়েছে তা ইতিহাস বলে না, যার রাস্তায় শয়তান হাঁটে না, যার রাস্তায় শয়তান হাঁটে না। এত বড় মানুষ মারা গেছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা দেখতে আসেননি, বাড়িতে বসে কাঁদছেন। আপনি আপনার স্ত্রীকে কন্ট্রোল করুন, আপনাকে বলছি, দুঃখিত, আপনি মনে কিছু নিয়েন না, আমার কথা যতই আপনাকে তিতে লাগুক, তবে আপনার প্রয়োজন আছে, এটা আপনাকে আমি মনে করাতে চাই। শোনেন, পাঁচ নাম্বার উপদেশ থাকছে, চারটা উপদেশ আছে, পাঁচ নাম্বার উপদেশ থাকছে, আপনার বাড়িতে মার্শাল্লাহ কারফু জারি থাকবে, আপনার বাড়ির যেন আয়ুবের শাসন, ৪৪ ধারা জারি থাকবে বাড়িতে, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার স্ত্রী বাড়ি ত্যাগ করতে পারে না কোনো সময়। শুনুন, চারটা কাজ করলে মহিলারা জান্নাতে যাবে, এ কথা আমি বলিনি, এ কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। এক, পাঁচ অক্ত সলাত, এবাদতের জগতে ব্যতিক্রম এবাদত হল সলাত। দুই, রমজান মাসের রোজা, সেম। তিন, স্বামীকে মেনে চলা, তিতা লাগলেও মিঠা লাগলেও। উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন, আপনাকে বলছি শোনেন, আপনার স্বামীর মুখ খারাপ, দিন রাত গালি দেয়, কি করবেন? এটা ভাগ্য, মেনে নেন, ও যা বলছে বলতে দেন, মারছে মারতে দেন, গালি দিচ্ছে গালি দিতে দেন, আপনি মেনে নেন। দেখেন, পনেরো দিন, বিশ দিন, ছয় মাস যাবৎ স্বামীর সাথে কথা বলছেন না, এই সংসার হবে না। তিতা লাগুক মিঠা লাগুক, আপনি স্বামীকে মেনে চলেন। স্বামী গালি দিয়েছে, তারপর এক গ্লাস পানি চেয়েছে, তখন আপনি এক গ্লাস পানি নিয়ে সামনে ঠেককস করে রেখে ওদিকে চলে গেলেন। এভাবে সংসার হবে না।
এই সংসার চলবে না। দেখেন আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আপনার দিনী ভাই হিসেবে বলছি, আপনি আমার কথাটা মেনে নেন, স্বামীকে মেনে চলেন। শেষ পর্যন্ত যদি আপনি মনে করেন যে আব্দুর রাজ্জাক সাহেব আমার চলবে না সংসার, তো আপনি খোলা তালাক করেন। স্বামী যত বড়ই দামি হোক, যত বড়ই চাকরিজীবী হোক, যত বড়ই পরহেজগার হোক, যে কোনো সময় আপনি স্বামী বাদ দিতে পারেন, হাদিস বুখারী মুসলিম, তার নাম খোলা তালাক। আপনি চেয়ারম্যান মেম্বারকে বলবেন আমি ভাত খাবো না, মিটে গেল, ও একটা ব্যবস্থা করে দিবে। আপনি নিজেকে খোলা করে নেন, আমি নিষেধ করিনি, তবে আপনাকে আমি আপনার এই স্বামীকে মেনে চলার জন্য অনুরোধ করছি, তিতে লাগলেও মিঠা লাগলেও। দেখেন সামাজিক অবস্থা সুবিধা নয়, আরেকজন স্বামীর চেয়ে খারাপও হতে পারে, পরিবেশ পরিস্থিতি কি হবে বলা যায় না, দুই একটা বাচ্চাও হয়ে গেছে, কান্নাকাটি যেটাই হোক, গালি যেভাবে দেখ, আপনি মেনে নেন ভালো হবে। চার, জেনায় লিপ্ত হবেন না। আব্দুর রাজ্জাক সাহেব ঘটে গেছে জেনাজে, তাহলে আপনি তোবা করেন। শোনেন, তোবা করলে মানুষ পাপমুক্ত হয়ে যায়। আপনার অন্তর থেকে যদি আপনি তোবা করেন, তাহলে আপনার জেনার পাপটা আল্লাহ আবার পাল্টা নেকিতে পূর্ণ করে দেবেন। আপনি জেনা বন্ধ করেন, তোবা করেন, আপনি ভালো নারীদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন, আপনাদের জান্নাতের সব দরজা খোলা। আর পৃথিবীর পুরুষ নারী সবকে বলা হচ্ছে, আল্লাহ তাআলা বলছেন, পৃথিবীর মানুষ পুরুষ নারী শুনে রেখো, ওয়ানাহা নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতে হিয়াল মাওয়া। যে ব্যক্তি অশ্লীল কাজ থেকে নিজেকে বিরত রাখতে পারবে, আমি আল্লাহ তাকে জান্নাতুল মাওয়া দিয়ে দিলাম। যদি আপনি আজকে এই মোবাইলে প্রেমের গল্প বন্ধ করতে পারেন, জেনা বন্ধ করতে পারেন, আল্লাহ বলছেন আমি তাকে জান্নাতুল মাওয়া দিয়ে দিলাম, এটা আল্লাহর কথা। অতএব দিনী বোন, আপনি এই চারটা কাজ করেন, জান্নাতের সব দরজা খোলা। এর সাথে আপনাকে আর একটা কথা বলি, এদিকে শোনেন, আল্লাহ নবী একদিন বলছেন, নবীগণ জান্নাতে যাবেন, শহীদেরা জান্নাতে যাবে, সত্যবাদীরা জান্নাতে যাবে, ওই সব মহিলারাও জান্নাতে যাবে যারা স্বামীকে মেনে চলে। নেন এবার, সিরিয়ালে আপনারা আছেন, এখনো পুরুষ আসেনি, কে যদি বলে আব্দুর রাজ্জাক সাহেব শুনেন শুনেন শুনেন, বুখারী মুসলিমের হাদিস আছে এইভাবে, যে অজু করার পরে যদি কেউ বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, তাহলে জান্নাতের সব দরজা খোলা। হাদিস তো বুখারী মুসলিম, তো এটা আপনারও যা মহিলারও তাই না, কথার বুঝানো গেল না মনে হয়। আচ্ছা, অজু করার পরে যদি এই দোয়া পড়ি তো আমার জন্য জান্নাতের সব দরজা খোলা, তো মহিলা যদি পড়ে তার জন্য, তাহলে এখানে আমার ব্যক্তিগত কিছু আছে, পুরুষের জন্য কিছু আছে, মহিলাদের জন্য যেভাবে বলা হয়েছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওভাবে পুরুষের জন্য বলেননি। শোনো, নবীগণ জান্নাতে যাবেন, শহীদেরা জান্নাতে যাবে, সত্যবাদীরা জান্নাতে যাবে, ওসব মহিলারাও জান্নাতে যাবে যারা স্বামীকে মেনে চলে। তিনটে গুণের ভিত্তিতে মহিলারা ভালো হতে পারে, তিনটি গুণের ভিত্তিতে মহিলারা ভালো হতে পারে। এক, স্বামীর সাথে কথা বললে হাসি মুখে বলে। দুই, স্বামী আদেশ করলে পালন করে। তিন, স্বামী বাড়িতে না থাকলে নিজেকে গুটিয়ে রাখে, মোবাইলে কারোর সাথে গল্প করে না, খালার বাড়ি ফুফুর বাড়ি চাচির বাড়ি যায় না, এখানে সেখানে যায় না, মনে করে না যে এই সময়তে স্বামী নাই একটু ঘুরে আসি, এই সময়তে স্বামী নাই একটু গল্প করে নিই, এই স্বভাব নেই যার, সে হলো ভালো মহিলা। আপনি বলতে পারেন তিনটা গুণ কি? এক, ভুলে গেলেন, স্বামীর সাথে কথা বললে হাসি মুখে বলে। দুই, একটা মনে থাকে না যে স্বামী আদেশ করলে পালন করে। তিন, স্বামী বাড়িতে না থাকলে নিজেকে হেফাজতে রাখে, মনে থাকবে না। আপাতত উপস্থিত বৈঠকের দিনী মুসলিম বোন,
আপনার কথা শেষ করলাম, এবার আপনাদের একটা কথা বলে আমরা দ্রুত আগিয়ে যাচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহর নবী, একজন স্বামী তার স্ত্রীর উপরে কি কি দায়িত্ব পালন করবে, কি করতে পারে একজন স্বামী তার স্ত্রীর? এবার আপনার পালা আসলো। তখন আল্লাহ রাসূল বলছেন, এক আতমা মাতায়েমতা, তুমি যে মানের খাও বউকে সে মানের খাওয়াবা। দুই ফাকসুহা মাত্তাসাইতা, তুমি যে মানের কাপড় পরো বউকে সে মানের পরাবা। তিন অলা তুকাব্বে, বউকে কটু কথা বলো না, বলেও কোনোদিন স্ত্রীকে গালি দিবেন না, অমুকের বাচ্চা অমুকের বেটি অমুক, মুখ খুলবেন না। এই ছেলে তোমার স্বভাব পরিবর্তনের জন্য এসেছে, আল্লাহ তোমার স্বভাবকে পরিবর্তন করুক। বেটার দিন রাত তো স্ত্রীকে গালি দাও কেন, তোমার মুখ খারাপ কেন হতো? মেয়ে রাস্তায় পড়ে আছে, মেয়ে মানুষ অনেক দামি, কিছু বোকা মহিলার কারণে আজকে মেয়েদের অবস্থা এই। মেয়ে অনেক দামি জিনিস, পৃথিবীতে এমন কোনো জিনিস নাই যেখানে শান্তি তৃপ্তি হতে পারে নারী ছাড়া। পৃথিবী এমন কোনো বিছানা নাই সে বিছানায় শুয়ে শান্তি পেতে পারে মানুষ স্ত্রী ছাড়া। পৃথিবীতে এমন কোনো খাদ্য নাই যে খাদ্য খেয়ে মানুষ শান্তি তৃপ্তি পেতে পারে স্ত্রী ছাড়া। পৃথিবীতে এমন কোনো ব্যবস্থাপনা নেই যেখানে মানুষ শান্তি তৃপ্তি পেতে পারে স্ত্রী ছাড়া। স্ত্রী হচ্ছে পৃথিবীতে আল্লাহর পক্ষ থেকে দেওয়া শান্তি তৃপ্তির ব্যতিক্রম জিনিস। আল্লাহ তাআলা বলছেন, অমিন আইতিহান খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা, পৃথিবীর মানুষ আমি তোমাদের পক্ষ থেকে তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছি যাতে করে তোমরা সেখানে শান্তি তৃপ্তি পেতে পারো। ও হলো শান্তির বস্তু, ও হচ্ছে তৃপ্তির বস্তু, ও হচ্ছে আনন্দের বস্তু, সর্ব ধরনের কল্যাণের সুবিধের বস্তু ও। তাহলে তুমি একে গালি দাও কোন লজ্জায়? তোমাকে তো আমি বলেছি, জীবনে তুমি কোনোদিন বলবে না তোমার ঠোঁটটা মোটা। একবার যদি ঠোঁট মোটা বলো তাহলে তোমাকে 10 বছর ভালোবাসবে না। ভুলে তুমি বলবে না তোমার রংটা কালো, একবার যদি রং কালো বলো তাহলে মনটা ছোট হয়ে যাবে, 10 বছর যাবৎ তোমাকে ভালোবাসবে না। তুমি খালি বলো তোমার মতো কোনো ভালো মেয়ে দেখি নে, তুমি আমার চোখে সবচেয়ে সুন্দরী, তোমার চালচলন আমার কাছে খুবই ভালো, প্রশংসা করো, সারা রাত পাটি বেঁধে দেবে।